বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা প্যারাগ্লাইডার। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম ১৯৭৩ সালে কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। বর্তমানে প্রায় সমস্ত শিশু কিশোর পত্রিকার নিয়মিত লেখক। আজকের গল্প প্যারাগ্লাইডার প্রথম প্রকাশিত হয়েছিল শারদীয়া কিশোর ভারতী পত্রিকায়। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে প্যারাগ্লাইডার। ডেলো পাহাড়ের মাথায় ওঠা ঠিক আগে পাইন বনে ছাওয়া যে পায়ে চলা পথটা বাঁদিকে নেমে গেছে, সে পথ ধরে কিছুটা নামার পরই রঞ্জন, তামাং আর তাঁর সহকারীকে দেখতে পেল অনিক। খাদের কিনারে পাহাড়ের ঢালে ইতিমধ্যে নীল সাদা গ্লাইডার প্যারাশুটটাকে মাটিতে বিছিয়ে ফেলেছে তারা। কাস্তের ফালির মতো ফুটকুড়ি লম্বা গ্লাইডারটার রোপ বা সুতোর মতো দড়িগুলোকেও সাজানো হয়ে গেছে ঠিকমতো। বেল্টগুলো হাতে নিয়ে সেগুলো পরীক্ষা করে নিচ্ছিলেন তামাং। গুড আফটারনুন স্যার, আমরা সবাই একটু আগেই চলে এসেছি। এখন সবে বিকেল চারটে, বাতাসের অবস্থা ভালো, ইচ্ছে হলে এক ঘন্টা ফ্লাই করতে পারেন। আপনার ফোন পেয়েই চলে এলাম, এখন তো শীতকাল, ট্যুরিস্ট তেমন আসছে না, প্যারাশুটটা ব্যাগবন্দি করেই ফেলে রাখতে হচ্ছে। হ্যাঁ, এখন তো ট্যুরিস্ট সিজন নয়, কিন্তু সারা বছর আপনার ব্যবসা চলছে কেমন? খুব একটা ভালো নয় স্যার। একে তো আমাদের দেশে প্যারাগ্লাইডিং, র্যাফটিং এসব অ্যাডভেঞ্চার স্পোর্টস এখনও তেমন জনপ্রিয় নয়। প্যারাগ্লাইডিং করার সময় সঙ্গে ফ্লাইট ক্যাপ্টেন থাকলেও এই খাদ বেয়ে শূন্যে লাভ দিতে অধিকাংশ লোকেরই সাহসে গুলায় না, শেষ মুহূর্তে অনেকে ভয় পেয়ে যায়। তাছাড়া ওড়ার খরচও তো অনেক বেড়ে গেছে, প্যারাশুট তো আমাদের দেশে তৈরি হয় না। পোল্যান্ডের তৈরি এই প্যারাশুটটার দামই ৪,০০,০০০ টাকা, ভাবতে পারছেন? ১০০ ঘন্টা ওড়ার পর এই প্যারাশুটটা ফেলে দিতে হয়, সেই হিসেবে লাভ রেখে কাউকে ১৫ মিনিটের জন্য ওড়াতে হলেও ১,০০০ টাকা নিতে হয়। ইচ্ছে থাকলেও ট্যুরিস্টদের সবার সে ক্ষমতা থাকে না, বলতে গেলে বিদেশি ট্যুরিস্টরাই ভরসা, আপনার মতো লোকের সংখ্যা খুবই কম। আমি কিন্তু প্যারাগ্লাইডিংয়ের জন্যই কলকাতা থেকে কালিম্পং ছুটে এসেছি, পরশু আবার ফিরে যাব। ভয় লাগছিল আপনার সঙ্গে যোগাযোগ হবে কি না, অথচ চাকরি সূত্রে যখন এখানে ছিলাম তখন প্রায় প্রতি সপ্তাহেই আসতাম ফ্লাই করতে, একটা নেশার মতো হয়ে গেছিলো ব্যাপারটা। মনে আছে প্রথম যেদিন ফ্লাইট ক্যাপ্টেন ছাড়া ফ্লাই করার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিন আপনিও ঘাবড়ে গেছিলেন। হ্যাঁ মনে আছে স্যার, আসলে আপনার মতো সাহস সবার থাকে না, বুঝলেন তো, আপনি অনায়াসে প্যারাগ্লাইডার ট্রেনার হতে পারেন। হ্যাঁ, অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু অফিসে কাজের খুব চাপ, হয়ে উঠছিল না। গত রবিবার গড়ের মাঠ মানে ময়দানের পাশ দিয়ে যাচ্ছি, দেখি একজন প্যারাশুট নিয়ে উঠছে, ফোর্ট উইলিয়ামের আর্মিরা খেলা দেখাচ্ছিল হয়তো, দেখেই মনটা নেচে উঠল। তখনই ঠিক করলাম শুক্রবার রাতের ট্রেন ধরেই এখানে আসবো, সেই মতো গতকাল এসে পৌঁছেছি। আরে ওসব তো বাচ্চা ছেলেরাও পারে, কালিম্পংয়ের এই ডেলো পাহাড়ের উচ্চতাই ৬,৫০০ ফিট, ফ্লাই করার সময় আরও অন্তত ৫০০ ফুট উচ্চতায় উঠবেন আপনি। নিন এবার রোপ বেল্টগুলো বেঁধে নিন, আশা করি নির্বিঘ্নেই ফিরে আসবেন। হ্যাঁ ফিরে আসবো নিশ্চয়ই, প্যারাগ্লাইডিং তো সাঁতার বা সাইকেল চালাবার মতো, একবার করতে পারলে দ্বিতীয়বার কেউ ভোলে না, শুধু জীবনের ঝুঁকিটা একটু বেশি। আচ্ছা আমি ওই ৫ কিলোমিটার দূরে যে পোলো গ্রাউন্ডটা আছে সেখানেই আগেরবারের মতো নামবো তো? হ্যাঁ হ্যাঁ ওইখানেই নামবেন, আপনি ফ্লাই করলেই আমরা গাড়ি নিয়ে নিচে পৌঁছে যাব ওই ১০ মিনিটের মধ্যে। আকাশ থেকে কোনো কারণে যদি ও জায়গাটা চিনতে অসুবিধা হয় তবে দেখবেন একটা হলুদ পতাকা উঠছে। আশা করি আকাশ থেকে ও জায়গা চিনতে অসুবিধা হবে না। শেষ প্রস্তুতির জন্য অনিক এরপর ঢাল বেয়ে নেমে এসে দাঁড়ালো খাদের ফুটকুড়ি দূরত্বে নির্দিষ্ট জায়গাতে। প্যারাশুটে সুতোগুলো এসে আটকেছে যে জায়গাতে বেল্টগুলির সঙ্গে, তামাঙ্গের সহকারী বেল্টগুলো পরিয়ে দিল তাকে। কোমর আর কাঁধে নাগপাশের মতো এঁটে বসলো হুকওয়ালা নাইলনের বেল্টগুলো। তার হুকগুলো ঠিকমতো আটকেছে কিনা সেগুলো টেনে টেনে পরীক্ষা করার পর তামাং একবার অনিকের দেহের পিছনে আটকানো সুতোর গোছা ধরে টান দিলেন। কাস্তের ভলার মতো প্যারাশুটটা মাটি থেকে ফুট দশেক ওপরে উঠেই আবার নেমে গেল। রোপ, প্যারাশুট সব ঠিকঠাকই আছে। সবশেষে তিনি লাল রঙের হেলমেটটা পরিয়ে দিলেন অনিকের মাথায়। অলোকে স্যার, তাহলে নিচের পাহাড়ে ওই পোলো গ্রাউন্ডে আবার দেখা হচ্ছে প্রতিবারের মতো।
তামাং আর তাঁর সহকারী দুপাশ থেকে তার দুহাত ধরলেন। খাদ থেকে লাফাবার আগে প্যারাশুট খুলে গিয়ে পিছন দিকে একটা টান সৃষ্টি হল। সেই বাধা অতিক্রম করার জন্য খাদের কিনারা অবধি অনেককে নিয়ে ছুটবে তারা। দৌড় শুরু করার আগে কয়েক মুহূর্তের জন্য নিশ্চল হয়ে হলুদ উইন্ড ফ্ল্যাগটার দিকে তাকালেন তারা। বাতাস ঠিকঠাকই আছে। ওকে, রেডি, গো! খাদের দিকে পর মুহূর্তে ছুটতে শুরু করলো তিনজন। রোপের শেষ প্রান্তের প্যারাশুটটাও খুলে গিয়ে মাথার উপর উঠে এলো। মুহূর্তের মধ্যেই যেন খাদটা কাছে এলো অনিকের। ঠিক শেষ মুহূর্তে পেশাদারী দক্ষতায় অনিকের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিলেন তামাং আর তাঁর সহকারী। পর মুহূর্তেই খাদে ঝাঁপ দিল অনিক। ঠিক এই ঝাঁপ দেওয়া সময়টাতেই মনের জোর আর সাহসের দরকার হয়। অনিক অবশ্য আগে বহুবার ঝাঁপ দিয়েছে, এবারও নির্ভুলভাবেই সে ঝাঁপ দিল। প্রথমে একটু নিচে নেমে গেল সে, দুহাত ওপরে উঠিয়ে সে ধরে আছে রোপের জয়েন্টগুলোকে। প্যারাশুটের কোনো যন্ত্র থাকে না, রোপ জয়েন্টগুলোই গিয়ারের কাজ করে। রোপ জয়েন্ট ধরে এরপর সে হালকা করতেই মাথার ওপরের প্যারাশুটটা মাটির থেকে 2000 ফিট ওপরে মাটির সঙ্গে সমান্তরাল রেখা রাখা নিল। তারপর ক্রমশ আরো ওপরে উঠতে শুরু করল। অনিকের পায়ের নিচে পাহাড়ের ঢালে কালিম্পং শহর, দেশলাই বাক্সের মতো ঘরবাড়ি, পাহাড়ের গায়ে সরু রেখার মতো রাস্তা অনেক নিচে থেকে উপরে উঠে এসেছে। ওই তো লাল রঙের সেই বিখ্যাত মিশনারি স্কুলটা, তার ওপাশে আর্মির গলফ কোর্স। এসব দেখতে দেখতে চারপাশের পাহাড় ঘেরা জায়গাটার ওপর বেশ কয়েকবার পাক খেয়ে আরো উপরে উঠে গেল অনিক। এরপর সে দেখতে পেল এক পাশে দার্জিলিং, অন্য পাশে কার্সিয়ং পাহাড়টাকেও। কার্সিয়ং রেডিও স্টেশনের টাওয়ারটা তো স্পষ্ট দেখা যাচ্ছে, আর যেদিকে সবুজ পাইন গাছে মোড়া সার সার পাহাড় দেখা যাচ্ছে সেদিকটা সিকিম। ওদিককার আকাশে এর আগে যায়নি অনিক। অনেকদিন পর ওড়ার আনন্দে ওই সবুজ পাহাড়গুলোর দিকে গ্লাইডারে মুখ ফেরালো সে। বাতাসও যেন সেই দিকে নিয়ে যেতে চাইছে অনিককে। ভেসে চলল অনিক। পায়ের নিচে শেষ একবার সে দেখতে পেল তিস্তাকে, তারপর পাহাড়ের গোলক ধাঁধায় সে যেন কোথায় হারিয়ে গেল। ভাসতে ভাসতে একসময় এসে পৌঁছে গেল সেই সবুজ পাহাড়ের দেশে। ঘন পাইন মনে ছাওয়া পাহাড়ের ঢাল, তার মধ্যে গাঢ় কুয়াশার মতো মেঘ ভাসছে। ওপর থেকে সেই খাড়া উঁচু পাহাড়ের ঢালগুলো দেখে অনেক বুঝতে পারল যে দিনের বেলাতেও ওখানে সূর্যের আলো প্রবেশ করে না। এত খাড়া উঁচু পাহাড়ের ঢালে কোনো ঘরবাড়িও নেই। যত এগোচ্ছে পাহাড়গুলো যেন আরো উঁচু হচ্ছে আকাশকে ছোঁয়ার জন্য। এ পাহাড় ও পাহাড়ের ফাঁক গোলে পাখির ডানার মতো প্যারাশুটটাকে ভাসিয়ে নিয়ে এগোতে লাগলো অনিক। ওদিকেই তো গ্যাংটক, একবার যদি শহরটাকে পাখির চোখ দিয়ে দেখতে পারে সে। কিন্তু আরো বেশ কিছুক্ষণ উচ্চতা বাড়িয়ে কমিয়েও কোনো শহরই চোখে পড়ল না অনিকের। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল আধ ঘন্টা সময় কখন যেন ওড়ার আনন্দে কেটে গেছে। ক্যালিম্পং থেকে অনেক দূরে চলে এসেছে সে, ফিরতে সময় লাগবে। তামাংয়ের দৃষ্টিপথের বাইরে চলে গেছে সে। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হলে তামাং চিন্তা করবে, কাজেই একটা পাক খেয়ে ফেরার পথ নিল অনিক। যেমনভাবে সে এসেছিল ঠিক তেমন ভাবে। কিন্তু কয়েকটা বাঁক এগোতেই হঠাৎ কেঁপে উঠল প্যারাশুটটা। ক্রসউইন্ড! আর এরপরেই সে দেখতে পেল যে পাহাড়গুলো সে পেরিয়ে এসেছে তার মাথায় হঠাৎ জমা হয়েছে কালো রঙের মেঘের রাশি। আস্তে আস্তে ঢেকে ফেলেছে পাহাড়গুলোকেও, ঠান্ডা বাতাসের ঝাপটা লাগছে। আবার একটা ঝাঁকুনি খেল প্যারাশুট।
বিভিন্ন দিকের বাতাস যখন বিভিন্ন দিকের পাহাড়ে ধাক্কা খায়, তখন বাতাসেরও একটা আলোড়ন তৈরি হয়। তার চাপে নির্দিষ্ট দিকে প্যারাশুটকে ভাসানো যায় না। বাতাসে ঠেলায় একবার এদিক অন্যবার ওদিক, কখনো বা কোনাকুনি ভাসতে থাকে প্যারাশুট। অনিক প্রথমে ভাবল ওই মেঘে ঢাকা পাহাড়গুলোকে সে পেরিয়ে যেতে পারবে, কিন্তু আরেকটু এগোতেই সে বুঝতে পারল সেই কালো মেঘগুলোর মধ্যে খেলা করছে রূপলী রেখা, বিদ্যুৎ। এবার একটু চমকে গেল অনিক। ও পথে এই মুহূর্তে আর যাওয়া যাবে না, তবে পাকা প্যারাগ্লাইডার সে, তাই চট করে ঘাবড়াল না। যতক্ষণ না ওই বিদ্যুৎবাহী মেঘ সরে যাচ্ছে, তাকে ভেসে থাকতেই হবে। ওই পাহাড়গুলোর নিচটা ধোঁয়ার মতো লাগছে, অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে পায়ের নিচে। ভেসে থাকার চেষ্টাই করছিল অনিক, কিন্তু আবার ঝাঁকুনি শুরু হল। ক্রসউইন্ডের মধ্যে পড়ে গেছে সে। এবার সত্যি ভয় পেয়ে গেল অনিক। বাতাসের ঝাপটায় সে এরপর আর প্যারাশুটে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। কাজেই এ জায়গাটা কালিম্পং থেকে যত দূরেই হোক, যেখানেই হোক, নিচে নেমে পড়াই সমীচীন। রোপ টেনে কিছুটা নিচে নেমেই সে বুঝতে পারল ল্যান্ড করার কোনো উপায় নেই। পায়ের নিচে কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। নিচে যেদিকে তাকানো যায় সেদিকেই পাইন আর দেবদারু গাছের চূড়াগুলো বল্লমের ফলার মতো চেয়ে আছে আকাশের দিকে। ওর উপর নামা মৃত্যুরই সামিল। 100 ফুট উঁচু ওই গাছগুলো থেকে প্যারাশুটের দড়িতে ঝুলে থাকতে হবে। অত উঁচু থেকে বেল্ট খুলে মাটিতে লাফ দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে হয়তো একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল অনিক, অথবা ঠান্ডায় হাত জমে গেছিল। হঠাৎই একটু ঢিলে হয়ে গেল তার টেনে থাকা রোপগুলো, আর তার ফলে প্যারাশুট সহ রকেটের মতো ছিটকে আকাশে উঠে গেল সে। ওপরে উঠে প্যারাশুটটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল ঠিকই, কিন্তু ততক্ষণে প্রচণ্ড ক্রসউইন্ডের কবলে পড়ে গেছে অনিক। প্রচণ্ড ঝাঁকুনি দিতে দিতে বাতাস তাকে একবার এদিকে অন্যবার ওদিকে ভাসিয়ে নিয়ে চলল। অনিক এবার বুঝতে পারল এখন তার আর কিছুই করার নেই, ভাগ্যই একমাত্র ভরসা। বাতাস যেন অনিককে নিয়ে লোফালুফি শুরু করল। রোপগুলোকে শুধু শক্তভাবে আঁকড়ে রইল সে। যত সময় যাচ্ছে ততই বাতাসের তাণ্ডব বেড়েই চলেছে। ওই অবস্থাতেই অনিক দেখল ধীরে ধীরে সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে আসতে লাগলো চারপাশে। কাটা ঘুড়ির মতো অন্ধকার আকাশে হারিয়ে গেল অনিক। প্রায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল সে। কতক্ষণ ধরে সে ভাসছে কিছুই খেয়াল রাখার মতো পরিস্থিতি ছিল না তার। একসময় যখন আকাশে চাঁদ উঠল, তখন সম্বিত ফিরল অনিকের। সে বুঝতে পারল ঝড় বৃষ্টি থেমে গেছে, আর সেই পাহাড়ের গোলক ধাঁধা থেকে বেরিয়েও এসেছে সে। আকাশে চাঁদ ক্রমশ বড় হচ্ছে, দু একটা তারাও যেন ফুটে উঠেছে। রোপের স্ট্রিংগুলো নেড়ে চেড়ে সে বুঝতে পারল প্যারাশুটের উপর তার নিয়ন্ত্রণ ফিরে এসেছে। বরাত জোরে আপাতত রক্ষা পেয়েছে সে, কিন্তু নিচে তাকিয়ে সে জায়গাটা চিনতে পারল না। এখানেও পাহাড়ের ঢালে সেই গভীর পাইনবন জেগে আছে চাঁদের দিকে মুখ তুলে। চাঁদের অস্পষ্ট আলোতে যত দূর চোখ পড়ছে কোনো বাড়িঘর নেই। চক্রাকারে পাক খেতে লাগল অনিক। দিনের আলো ফুটলে পরে হয়তো নিচে নামার মতো কোনো জায়গা মিলতে পারে, এখন শুধু ভেসে থাকাই তার কাজ। কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল এই কাজটা সহজ নয়। বেশ কয়েক ঘন্টা সে তার হাত দুটোকে এক নাগাড়ে মাথার উপর দুপাশে তুলে রেখেছে। হাতের সব রক্ত যেন জমা হচ্ছে তার কাঁধে, ভারী হয়ে আসছে তার কাঁধটা, ক্রমশ অবশ হয়ে আসছে তার দুহাত হাতের আঙুলগুলো। হাত দুটোকে ছেড়ে দিলে সে নিচে পড়বে না ঠিকই, তবে আবার ওপরে উঠে যাবে। প্যারাশুট তখন তাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তা ঠিক নেই। অনিক আপ্রাণ চেষ্টা করতে লাগলো রোপ দুটোকে ধরে রাখার,
আর নিচের দিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করতে লাগলো যদি কোনো পরিষ্কার সমতল জায়গা বা পাহাড়ের ঢালের সন্ধান পাওয়া যায়। কিন্তু ভাসতে ভাসতে তেমন কোনো জায়গা তার চোখে পড়ল না। আর পারা যাচ্ছে না, হাত দুটো নামাতেই হবে, যা হওয়ার তাই হবে। হাত দুটো নামাবার জন্য মাটি থেকে ওপরের দিকে মুখ তুলল সে, আর তখনই তার চোখে পড়ল জিনিসটা। চাঁদের ঠিক নিচে কি যেন একটা ভাসছে অনিকের মাথার উপর, কোনো নিশাচর পাখি। কিন্তু পাখি তো এত উপরে ওঠে না। ভালো করে তার দিকে তাকাতেই অনিক বুঝতে পারল সেটা কি, একটা প্যারাশুট। এত ওপরে ভাসছে বলে পাখির মতো মনে হচ্ছে। অনিক শুনেছে যে বিদেশে কোথাও কোথাও নাকি চাঁদের আলোতে প্যারাগ্লাইডিং করা হয়, নিচে নামার জন্য সিগন্যালিং এর ব্যবস্থা থাকে। বিশেষত যেসব পাহাড়ের নিচে মাইলের পর মাইল ঘাসে ছাওয়া সমতল ভূমি থাকে, সেখানে এই গ্লাইডিং করা হয়। তবে এদেশে এ জিনিস তার চোখে পড়েনি কখনো। যাই হোক, সেই প্যারাগ্লাইডারকে দেখতে পেয়েই অনিকের মনের সব শঙ্কা যেন দূর হয়ে গেল। ওই লোকটা যখন উপরে উঠেছে, তখন সে নিশ্চয়ই জানে যে রাতে কোথায় নামতে হবে। এই যাত্রায় তবে শেষ পর্যন্ত বেঁচেই গেল সে। একথা ভাবতেই দেহে যেন বল ফিরে পেল অনিক। লোকটার কাছাকাছি পৌঁছবার জন্য সে ওপরে উঠতে শুরু করল। সেই প্যারাশুটও যেন তাকে দেখতে পেয়ে নিচে নামতে শুরু করল। মিনিটখানেকের মধ্যেই প্যারাশুট দুটো আকাশের বুকে সমান্তরালভাবে পাশাপাশি চলে এলো। খুব বেশি হলে 30 ফুটের ব্যবধান হবে। চাঁদের আলোতে প্যারাগ্লাইডারের মুখটা স্পষ্ট দেখতে পেল অনিক। 24-25 বছর বয়সী হবে ছেলেটা। মুখ দেখে মনে হচ্ছে বিদেশি, হয়তো ট্যুরিস্ট। ওরা ছাড়া এই চাঁদের আলোতে প্যারাগ্লাইডিং এর সাহস আর কার হবে? হ্যালো, তুমি কে? কোথা থেকে আসছো? আমি অনিক, এদেশের লোক। বিকেলে উড়েছিলাম, কসমিন্ডের পাল্লায় পড়েছিলাম, কালিম্পং থেকে উড়েছিলাম, এখন কোথায় আছি জানি না। এটা কালিম্পং এর কাছাকাছি লাভা পাহাড়ের মাথার উপর। আমার নাম উইলি নর্টন, আমি ইংল্যান্ডে। আমি আর দড়িগুলো ধরে রাখতে পারছি না। এখানে নামার জায়গা কোথায়? তোমার সঙ্গেই নামবো, আর পারছি না, হাত অবশ হয়ে গেছে। লাভা মনাশ্রীতে আমি বেশ কয়েকবার বেড়াতে এসেছি, কিন্তু নামার জায়গা চিনি না। প্লিজ আমাকে সাহায্য করো। তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি। তোমাকে আর বেশিক্ষণ কষ্ট করতে হবে না। ওই পশ্চিমের পাহাড়টা দেখছো? ওই পাহাড় পাহাড়ে কিছু নেই, এগুলি ঢালে একটা সমতল জায়গা আছে। তুমি এসো আমার সঙ্গে। এই বলে সে সেদিকে এগোলো তার প্যারাশুট নিয়ে। অনিক অনুসরণ করলো তাকে। মিনিট খানেকের মধ্যেই বাতাসে ভেসে পাহাড়টা অতিক্রম করলো তারা। তারপর আরো বেশ কিছুটা এগোবার পর পায়ের নিচে একটা পাহাড়ের ঢাল দেখিয়ে উইলি বলল, এই যে তোমার নামার জায়গা, নিশ্চিন্তে নামো। অনিক নিচে তাকিয়ে দেখলো, হ্যাঁ, সত্যিই একটা সমতল জায়গা আছে পাহাড়ের ঢালে। সেখানে একটা কালো মতো কি যেন জিনিসও রয়েছে, হয়তো কোনো বাড়ি হবে। এত উপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে তার সামনে একটা ক্ষীণ আলোক বিন্দু। নেমে পড়ো, ওই যে আলোটা দেখছো ওটা নিশানা করে নামো। কোনো ভয় নেই। তুমি নামবে না? না, আমি এখন আকাশে উড়বো। দেখছো চাঁদটা কি সুন্দর? উপর থেকে পৃথিবীটা কি অপূর্ব দেখাচ্ছে চাঁদের আলোতে। গুড বাই, হ্যাপি ল্যান্ডিং মাই ফ্রেন্ড। অনিক এরপর নিচের দিকে নামতে শুরু করল। কিছুটা নামার পরেই সে স্পষ্ট দেখতে পেল একটা বাড়ি, আর সেই আলোক বিন্দুটাও ক্রমশ উজ্জ্বল হয়ে উঠল। আলোটা যেন আকাশের দিকে তাকিয়ে নড়ছে, কেউ যেন বাতি নাড়িয়ে নিচে নামার জন্য সংকেত পাঠাচ্ছে। কিছু সময়ের মধ্যেই অনিক এসে নামল পাহাড়ের ঢালে, সেই ছোট্ট মাঠের মতো জায়গাতে।
মাটিতে নামার পর কয়েক মুহূর্ত সময় লাগলো অনিকের ধাতস্থ হতে। প্যারাশুটের টানে মাটিতে পড়ে গিয়েছিল সে। উঠে দাঁড়িয়ে নিজের দেহ থেকে প্যারাশুটের স্ট্রিপ বেল্টগুলো খুলতে খুলতেই অনিক দেখতে পেল মাঠের এক পাশে দাঁড়িয়ে আছে পাথরের দেওয়াল আর ঢালু ছাদওয়ালা, মাথায় ফায়ারপ্লেসের চিমনি ওঠা ব্রিটিশ আমলের একটা বাড়ি। আর তার সামনে থেকে তার দিকে এগিয়ে আসছে লণ্ঠন হাতে একটা লোক। কিছুক্ষণের মধ্যেই লোকটা তার কাছাকাছি চলে এলো। উঁচিয়ে ধরা লণ্ঠনের আলোতে লোকটার মুখটা স্পষ্ট দেখতে পেল অনিক। আরে, এই লোকটাও তো সাহেব, তবে এ বৃদ্ধ। তার মুখে হাসি ফুটে উঠেছে, চোখে খুশির ঝিলিক। লোকটা আরো কাছে এসে হাতের লণ্ঠনটা আরো উঠিয়ে ধরল অনিকের মুখটা ভালো করে দেখার জন্য। কিন্তু অনিককে দেখার পরেই তার মুখের হাসি যেন মিলিয়ে গেল, চোখের দ্যুতিও হারিয়ে গেল। কে কে আপনি? আমার নাম অনিক। ডেলো পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করতে উঠেছিলাম, তারপর ঝড় বৃষ্টি ক্রসউইন্ডের কবলে পড়ে ভেসে গেছিলাম। ভাগ্যক্রমে রক্ষা পেয়ে এসে নেমেছি। একজন নাইট গ্লাইডিং করছিল, সেই জায়গাটা দেখালো। অনিকের জবাব শুনে ভদ্রলোক লণ্ঠনটা নিচে নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এতক্ষণে আকাশে ঝড় ঝঞ্ঝা থাকার ফলে খুব ক্লান্ত ছিল অনিক। নিচে নামার পর ঠান্ডাটাও যেন বড় বেশি অনুভব করছে সে, আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না তার। আপনার বাড়ির ভেতর গিয়ে একটু বসা যাবে? আসলে খুব পরিশ্রান্ত লাগছে, ভোরের আলো ফুটলে রাস্তা দেখিয়ে দেবেন, আমি চলে যাব। হ্যাঁ, আসুন। অনিক তার পিছন পিছন বাড়ির ভেতর ঢুকল। হ্যাঁ, ব্রিটিশ আমলের তৈরি বাড়ি বটে। এ ধরনের কিছু বাড়ি এখনো দেখা যায় দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ংয়ে। ভদ্রলোক অনিককে নিয়ে ঢুকলেন একটি ঘরে। কার্পেট বিছানো ঘরে সাজানো আছে সোফা সেট, ছোট টেবিল, দেওয়ালের একপাশে টুপি ওভারকোট রাখার র্যাক, তার গায়ে একটা গ্র্যান্ডফাদার ক্লক, বেশ কিছু ছবিও আছে দেওয়ালে। ঘরের এক কোণে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। অনিককে সেদিকের একটা সোফায় বসতে বলে ভদ্রলোক কিছুটা তফাতে আর একটা সোফায় বসলেন। অনিকের ঠিক সামনেই নিচু টেবিলে দুটো বোল প্লেট দিয়ে ঢাকা দেওয়া আছে, আর তার পাশেই পরিপাটি করে সাজানো আছে ছুরি, চামচ, কাঁটা, যেন কেউ খেতে বসবে বলেই জায়গাটা প্রস্তুত করা আছে। মৃদু ধোঁয়া বেরোচ্ছে বাটিগুলো থেকে। অনিকের বেশ অস্বস্তি হলো সেগুলো দেখে। খাবার সময় অনিক হঠাৎ এসে উপস্থিত হওয়ায় নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন ভদ্রলোক, সেই জন্যই তার মুখ এত গম্ভীর। ইয়ে, মানে আমি একটু বাইরে বারান্দায় গিয়ে দাঁড়াই, আপনি খেয়ে নিন। অনিকের গলার শব্দ শুনেই মনে হলো খুলে গেল ঘরের অন্য একটা দরজা। বেরিয়ে এলেন এক বৃদ্ধা, তাঁর পরনে স্কার্ট, শার্টের ওপর একটা ছোট ওভারকোট। দেখেই বোঝা যায় তিনিও সাহেব, মানে মেম সাহেব, কিন্তু সোফার দিকে তাকিয়ে অনিককে দেখেই যেন তাঁর উচ্ছলতা, উদ্দীপনা সব মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। দরজার কাছেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তিনি। সারা ঘর জুড়ে কেমন যেন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। বুঝতে পারছি অসময় এসে আমি আপনাদের বিরক্তির কারণ ঘটাচ্ছি, ক্ষমা করবেন। না না, বিরক্ত হইনি। এর আগেও অপরিচিত একজন হঠাৎ করে নেমেছিল এখানে, নিশ্চয়ই খিদে পেয়েছে আপনার, খেয়ে নিন। হ্যাঁ, মানে কিন্তু লজ্জা পাবেন না, খেয়ে নিন, খেয়ে নিন। অনিক আর ইতস্তত করল না, পাউরুটি আর মাংস স্যুপ রাখা আছে, সে খেতে শুরু করল। ভদ্রমহিলা পাশে দাঁড়িয়ে রইলেন চুপ করে, ভদ্রলোকও চুপ। তাঁদের দুজনেরই দৃষ্টি মাটির দিকে। আপনারা এখানে কবছর আছেন? এখানেই জন্মেছিলেন? আমাদের জন্ম লন্ডনে, 20 বছর আছে এখানে। এ বাড়িটা কার? ঠাকুরদা 100 বছর আগে এদেশে এসেছিলেন, তিনি বানিয়েছিলেন। এদেশের স্বাধীনতার পর তিনি লন্ডনে ফিরে যান, পরে আমরা আবার ফিরে আসি। ও,
আচ্ছা, ভাগ্যিস আকাশে ওই প্যারাগ্লাইডারের সঙ্গে দেখা হলো, নইলে কি হতো কে জানে। আগেও একজন ভদ্রলোককে এখানে আসার পথ বাতলে দিয়েছিল এক নাইট প্যারাগ্লাইডার। ও ছেলেটা নাকি আরও উড়বে, সেও নাকি ব্রিটিশ, নাম বলল উইলি নর্টন। কি বললেন? ওর নাম উইলি নর্টন? আপনি ঠিক শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট শুনেছি, ওর নাম উইলি নর্টন। কেন, কি হয়েছে? আরে আরে, ও তো আমাদের ছেলে, কখন বেরিয়েছে গ্লাইডিং করতে এখনো ফেরেনি, ওর জন্যই তো অপেক্ষা করছি আমরা। ভারী দুষ্টু বেপরোয়া ছেলে, কিছুতেই কথা শোনে না। কতবার বারণ করি রাত্রে গ্লাইডিং করিস না, কিন্তু কিছুতেই কথা শোনে না, এদিকে আমরা দুশ্চিন্তায় মরি। অনিক এতক্ষণে বুঝতে পারলো কেন ভদ্রলোক ভদ্রমহিলা এতক্ষণ গম্ভীর হয়ে আছেন। আরে দুশ্চিন্তা করবেন না, তাকে দেখে মনে হলো সে খুব আত্মবিশ্বাসী প্যারাগ্লাইডার, সে নিশ্চয়ই ফিরে আসবে। না না, সে খুব বদমাশ, এমনিতে সে আসবে না। আচ্ছা, আমরা তো একটা কাজ করতে পারি এমিলি। কি কাজ? আমরা দুজন যদি আকাশে উঠে ওকে ধরে আনি। দারুণ বলেছ, তাই করো, আমরা না গেলে কিছুতেই ও নামবে না। এই শেষ, এরপরও যত অশান্তি করুক না কেন, রাতে আর ওকে আকাশে উঠতে দেব না। আকাশে উঠে ধরে আনবেন মানে? আপনার পিছনের দেওয়ালের ছবিগুলোর দিকে তাকান। মুখ ফিরিয়ে ছবিগুলোর দিকে তাকালো অনিক। দেওয়ালে বাঁধানো বেশ কটা ছবি ঝুলছে, সবকটাই প্যারাগ্লাইডিংয়ের ছবি। তাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা। তাদের চিনতে অসুবিধে হলো না অনিকের। এই দুজনই এখন বসে আছে তার সামনে, যদিও ছবিগুলো তাদের যৌবনের। আপনারাও গ্লাইডিং করতেন? হ্যাঁ, আমরা দুজনেই। ওই দেখুন দেওয়াল আলমারিতে কত ট্রফি রাখা আছে। স্বামী স্ত্রী গ্লাইডিং কম্পিটিশনে অনেক পুরস্কারও জিতেছি। দুটো আমব্রেলা প্যারাশুটও আছে আমাদের কাছে। আমরা ওপরে উঠে নামিয়ে আনবো ওকে, আপনিও চলুন। কাছেই লাভা পাহাড়ে বৌদ্ধ মনাস্টেরির মাঠ, ওখানে আলো জলে সব সময়। মিনিট দশেক সময় লাগবে যেতে, ওখানে আপনি নেমে যাবেন, নইলে কাল সকালে ওখানে হেঁটে যেতে আপনার অনেক সময় লাগবে। তার চেয়ে এখন আমাদের সঙ্গে উড়ে যাওয়াই ভালো। এই বয়সে এত রাতে আপনারা উড়বেন, ব্যাপারটা কি ঠিক হবে? বয়সটা কোনো ব্যাপার নয়, আমার বাবা 80 বছর বয়সে ফ্লাই করেছিলেন, আমার সবে 70 আর এমিলির মাত্র 65। আসলে স্নায়ুর জোর আর দৈহিক সক্ষমতাই আসল ব্যাপার, আর সে দুটো আমাদের এখনো আছে। ইয়ে মানে তাও বলবো, ব্যাপারটা আরেকবার ভেবে দেখুন। আর ভাবার কিছু নেই, আমরা কিন্তু উড়বই। আপনার রাতে উঠতে ভয় লাগলে আপনি এখানেই থাকুন। ঠিক আছে, তাহলে আমিও যাব। অনিককে সে ঘরে বসিয়ে রেখে কিছুক্ষণের মধ্যেই আকাশে ওড়ার পোশাক পরে তৈরি হয়ে এলেন সেই দম্পতি। তাদের পিঠে প্যারাশুটের ব্যাগ। তারপর তারা বাড়ি ছেড়ে এসে দাঁড়ালেন চন্দ্রালোকিত মাঠে। অনিক তার প্যারাশুটটাকে ঢালের যে পাশে খাদ সে পাশে নিয়ে এসে মাটির মধ্যে বিছালো। রোপগুলোকে ঠিকমতো সাজিয়ে নাইলনের স্ট্র্যাপগুলোকে বাঁধল নিজের দিকে। বাতাস ঢাল বেয়ে খাদের দিকে বইছে, তার ছুটতে কোনো অসুবিধা হবে না। ওই ভদ্রলোক ভদ্রমহিলার অবশ্য সে সমস্যা নেই, তাঁদের গ্লাইডার প্যারাশুট নয়, ছাতার মতো আমব্রেলা প্যারাশুট। ঝাঁপ দেবার মুহূর্তে ফিতে ধরে টানলেই ব্যাগ থেকে প্যারাশুট বেরিয়ে আপনা থেকেই খুলে যাবে ছাতার মতো। সবকিছু ঠিকঠাক পরীক্ষা করার পর ভদ্রলোক বললেন, আপনি আগে ঝাঁপ দিন, তারপরে আমরা ঝাঁপ দেব। বাতাস অনুকূল আছে অনিকদের, মুহূর্তখানেক থমকে দাঁড়িয়ে সে ছুটতে শুরু করল। তারপর সে ঝাঁপ দিল খাদে, আর তারপরেই সে দোল খেয়ে ওপরে উঠে গেল। আপনারা এবার ঝাঁপ দিন। তার কথা তাদের কানে গেল কিনা তা বুঝতে পারল না অনিক, কিন্তু সে দেখল তারা খাদের দিকে প্রথমে ছুটতে শুরু করলেন, তারপর ঝাঁপ দিলেন। প্রথমে তারা খাদের অন্ধকারে তলিয়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য ধক করে উঠল অনিকের মুখ।
প্যারাশুট দুটো খুলেছে তো, কিন্তু তারপরেই সে দেখতে পেল অন্ধকারে খাদের গর্ত থেকে ধীরে ধীরে ওপরে উঠে আসছে দুটো প্যারাশুট। সে দুটো ওপরে উঠে পৌঁছে গেল অনিকের পাশে। চাঁদের আলোতে ঝলমল করছে সেই দুজন প্যারাগ্লাইডারের মুখ। উত্তেজনার চিহ্ন নেই সেই মুখ দুটোতে। একসঙ্গে আরো উপরে উঠতে লাগলো তিনজন। বেশ অনেকটা উপরে ওঠার পর ভদ্রলোক হাঁক দিলেন, উইলি তুমি কোথায়? কোথায় তুমি উইলি? তোমাকে আমরা আমরা এসে দেখেছি। এই তো, এই তো আমি এসে গেছি। অনিক দেখলো আকাশের একদিক থেকে ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসছে উইলি। কিছুক্ষণের মধ্যেই সে তাদের কাছে পৌঁছেও গেল। অনিক বাদ দিয়ে তাদের তিনজনের চোখেই আনন্দের ঝিলিক। অনিক শুনতে পেল বাতাসে ভেসে আসা তাদের কথাবার্তা। ভদ্রমহিলা বেশ অনুযোগের সুরে স্নেহ মিশ্রিত গলায় ছেলেকে বললেন, তোমরা এসেছো, আমরা তিনজনে একসঙ্গে উঠবো। এবার চাঁদের আলোতে পৃথিবীটা কি সুন্দর দেখাচ্ছে দেখো, ঠিক যেন স্বর্গ। আমরা প্যারাগ্লাইডারে শুধু এই সৌন্দর্য উপভোগ করতে পারি, চলো সবাই মিলে উড়ি। হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবী যে আগে সুন্দর আগে বুঝিনি ঝিনি, আসলে তোমার মতো নাইট গ্লাইডিং করিনি তো আগে, আগে শুধু দিনেই করেছি, কিন্তু আগে আগে এই ভদ্রলোককে ঠিক জায়গা মতো পৌঁছে দিই, লাভাওয়ালা স্ট্রিট দিকে। হ্যাঁ পৌঁছে দিই, তারপর আমরা আরো উপরে চাঁদের দিকে যাব। আপনি আমাদের সঙ্গে আসুন। শুন, অনিক অনুসরণ করলো তাদের। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে লাভা মনস্ট্রির বিশাল চত্বরটা দেখতে পেল সে। বিন্দু বিন্দু আলো জ্বলছে। এর আগে ক্যালেম্পংয়ে যখন সে এসেছিল তখন সে বার কয়েক এসেছে ওই জায়গাতে বেড়াতে। জায়গাটা চেনা অনিকের। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা মনস্ট্রির চত্বরে নামতে অসুবিধা হবে না। চাঁদের আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে নিচটা। এবার নামতে পারবো আমি। অনেক ধন্যবাদ আপনাদের। হ্যাপি ল্যান্ডিং। অনিক ভাসতে ভাসতে নামতে শুরু করলো নিচের দিকে। মিনিট খানিকের মধ্যেই নির্বিঘ্নে সে স্পর্শ করলো মনস্ট্রির মাটি। নিচে নেমে আকাশের দিকে তাকালো। দেখলো তার মাথার ওপরে তিনটে কালো বিন্দু আরো ছোট হতে হতে এগিয়ে যাচ্ছে চাঁদের দিকে। রাতটা মনস্ট্রিতেই কাটালো অনিক। মঠাধ্যক্ষকে সব ঘটনা জানাতেই তিনি সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন। সেখান থেকে সেই রাতেই টেলিফোন করে রঞ্জন তামাংকে তার অবস্থান জানিয়ে দিল অনিক। তামাং জানালেন যে সকাল হলেই তিনি ক্যালেম্পং থেকে লাভা পৌঁছে যাবেন অনিককে ফিরিয়ে আনার জন্য। সকালবেলা মনস্ট্রির চত্বরে অনিক যখন এসে দাঁড়াল তখন ভোরের আলো ছড়িয়ে পড়েছে আশেপাশের পাহাড়গুলোর মাথায়। কুয়াশার আবরণ উন্মোচিত করে ঢালে মুখ তুলতে শুরু করেছে সার সার দাঁড়িয়ে থাকা পাইন দেবদারু গাছ। মনস্ট্রির সোনা রঙের গিল্টি করা ছাদের কার্নিশ থেকে এক ঝাঁক পায়রা সোজা আকাশের দিকে উড়ে গিয়ে সূর্যের নতুন আলো গায়ে মেখে ঠিক প্যারাগ্লাইডারদের মতোই বৃত্তাকারে চক্কর খেতে শুরু করল মেঘ মুক্ত নীল আকাশে। তাদের দেখেই অনিকের মনে পড়ে গেল গত রাতে সেই তিনজনের কথা। তারা নিশ্চয়ই নিচে নেমে সেই বাড়িটাতেই রয়েছে এখন। গত রাতে অনিক যেদিক থেকে এদিকে এসেছিল সেদিকে তাকালো। দুটো পাহাড়ের ফাঁক গলে সেই পাহাড়টাকে দেখা যাচ্ছে, তবে সেদিকে কুয়াশা এখনো কাটেনি। দূর থেকে কেমন যেন অস্পষ্ট ধোঁয়া ধোঁয়া লাগছে জায়গাটাকে। ওখানে ওই পাহাড়ের ঢালেই তো রয়েছে সেই বাড়িটা যেখানে গত রাতে নেমেছিল অনিক। অনিক মঠ চত্বরে পড়ে থাকা তার প্যারাশুটটা ভাঁজ করে গুছিয়ে নিল। এর কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে সেখানে হাজির হলেন রঞ্জন তামাং আর তাঁর সহকারী। তামাং অনিককে জড়িয়ে ধরে বললেন, আপনাকে যে আবার ফিরে পাবো ভাবতেই পারছি না স্যার। হ্যাঁ, এতক্ষণে আমার মৃতদেহটা কোনো খাদে পড়ে থাকার কথা অথবা কোনো গাছের ডাল থেকে ঝুলে থাকার কথা, নেহাত ওই প্যারাগ্লাইডার ছেলেটার সঙ্গে দেখা হয়ে গেল বলে বেঁচে গেলাম।
অনিক রঞ্জন তামাংকে আগের দিন টেলিফোনে সব ঘটনা জানিয়েছিল। এবার সাক্ষাতে বিস্তারিতভাবে সেসব ঘটনা খুলে বলল। সে বাড়িটা কোন জায়গাতে, সে কোথায় নেমেছিল তা আঙুল দিয়ে দেখালো। ওই পাহাড়ে নর্টন হাউস বলে একটা বাড়ি আছে জানি। একবার এক প্যারাগ্লাইডার ঝড়ের মুখে পড়ে ওখানে নামতে বাধ্য হয়েছিল। তার মুখেই শুনেছি এক বৃদ্ধ ব্রিটিশ দম্পতি ওখানে থাকেন। ওদের ছেলে নাকি একবার ক্রস উইন্ডে পড়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সে নাকি বহু বছর আগের কথা। ছেলের শোকেই, বার্ধক্যের কারণেই হোক, তাদের মাথা নাকি একটু খারাপ হয়ে গেছে। বৃদ্ধ নাকি রোজ রাতে লণ্ঠন হাতে আকাশে সংকেত দেখান ছেলের ফেরার জন্য। বেচারা ছেলেটা নাইট গ্লাইডিং করতে বেরিয়েছিল। আর বৃদ্ধা নাকি রোজ রাতে খাবার সাজিয়ে বসে থাকেন ছেলের জন্য। তবে যা শুনেছিলাম এখন মনে হচ্ছে তা সব কথা সঠিক নয়। ছেলেটার ব্যাপারটা তাহলে মিথ্যা। আপনি তো দেখেছেন তাকে। হ্যাঁ দেখেছি। ভাবছি যাওয়ার আগে তাকে একবার কৃতজ্ঞতা জানিয়ে যাব। আর তো দেখা হবে না তাদের কারোর সঙ্গে, অথচ তারাই আমার প্রাণ বাঁচিয়েছেন। যাবেন? হ্যাঁ চলুন। আমার তো জায়গাটা দেখা হয়নি, ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য জায়গাটা চেনা দরকার। চলুন। পাইন গাছে ঘেরা সর্পিল পথ বেয়ে অনেকদের গাড়ি রওনা হলো সেই বাড়ির দিকে। আধ ঘন্টার মধ্যে তারা পৌঁছে গেল সে জায়গায়। পাহাড়ের ঢালে ফাঁকা মাঠটার এক পাশে দাঁড়িয়ে আছে বাড়িটা। বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে বাড়ির সামনে, একটা পুলিশের গাড়িও আছে। অনিকরা যখন গাড়ি থেকে নামলো ঠিক তখনই খাদের যেখান থেকে গতরাতে অনিক ঝাঁপ দিয়েছিল সেখান থেকে দড়ি বেঁধে তুলে আনা হলো দুটো মৃতদেহ। দেহ দুটি দেখে চমকে উঠল অনিক। সেই বৃদ্ধ আর তাঁর স্ত্রীর থেতলানো দেহ। যে পুলিশ অফিসার সব কাজে তদারকি করছিলেন তিনি সম্ভবত তামাংয়ের পরিচিত। তামাং তাকে জিজ্ঞেস করল, আচ্ছা কি ব্যাপার বলুন তো? ভোরবেলা স্থানীয় লোকেরা খাদে দেহ দুটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। দেহ দুটি দেখে প্রথমে ধারণা হয়েছিল এটা আত্মহত্যার ঘটনা। এদের ছেলে নাকি নাইট গ্লাইডিং করতে গিয়ে আর ফেরেনি। ছেলের প্রতীক্ষায় দীর্ঘদিন থাকার পর বৃদ্ধ দম্পতি অবসাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু পরে বুঝলাম ব্যাপারটা অন্য। ওদের দুজনের পিঠে বাঁধা ছিল দুটো প্যারাশুট। জীর্ণ প্যারাশুট দুটো সম্ভবত ঝাঁপ দেওয়ার সময় আর খোলেনি। শটান খাদে পড়ে যান ওরা। দেহ দেখে মনে হচ্ছে গতকাল রাতে ঘটেছে। কেউ কেউ বলছে দম্পতির নাকি মাথার গণ্ডগোল ছিল, সেই জন্যই রাতে উঠতে গেছিলেন ওরা। অনিক স্তম্ভিত হয়ে গেল লোকটার কথা শুনে। তার চোখে ভেসে উঠল ওপর থেকে দেখা দম্পতির ঝাঁপ দেওয়ার দৃশ্য। কিছুক্ষণের জন্য খাদের অন্ধকারে নিখোঁজ হয়ে গেছিল তারা। তা দেখে অনিক ভয়ও পেয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে খাদের অন্ধকার থেকে প্যারাশুট দুটো ভেসে উঠেছিল ওপরে। কিন্তু ওই তো পড়ে আছে খাদের ধার থেকে তুলে আনা দেহ আর প্যারাশুট দুটো, সেগুলো বাঁধা অবস্থাতেই রয়েছে, খোলেই নি। এরপর অনিককে নিয়ে গাড়িতে উঠতে উঠতে তামাং বললেন, আসলে আপনার মনের উপর প্রচণ্ড চাপ গেছে, তাই হয়তো অমন দৃশ্য দেখেছিলেন। এদের সঙ্গে আপনার হয়তো দেখা হয়েছিল ঠিকই, কিন্তু এরা উড়তে পারেনি, আপনি হয়তো নিজেই উড়ে গেছিলেন। চোখ বন্ধ করে ফেলল অনিক। তার চোখে ফুটে উঠল আরো একটা দৃশ্য। তিনটি প্যারাশুট ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে চাঁদের দিকে। গতরাতে ঠিক যে দৃশ্য দেখেছিল সে। অনিককে নিয়ে গাড়ি এগিয়ে চলল ক্যালেম্পং এর দিকে। সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প প্যারাগ্লাইডার। অনিকের চরিত্রে অরিজিৎ, রঞ্জন তামাং দীপ বসু, রঞ্জনের সহকারী পুষ্পল,
উইলি নর্টনের চরিত্রে এবং গল্পের সূত্রধার অগ্নি, মিস্টার নর্টন উৎপল সরকার, এমিলি নর্টন ইন্দ্রাণী এবং পুলিশ অফিসারের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী। গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ, শব্দগ্রহণ সহায়তা অত্রি, কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড, পোস্ট ডিজাইন গ্রিনিং ট্রি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা গল্প প্যারাগ্লাইডার। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।